আসসালামু আলাইকুম, আমন্ত্রণ গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি কাজী আশা। ওমানে অবস্থানরত প্রবাসীদের সন্তানদের উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে কিছু সরকারি স্কুলে ফি অর্ধেক কমিয়ে আনা হয়েছে। এসব স্কুলে ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফি 50% কমানোর ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। রবিবার 6 ফেব্রুয়ারি বিচার ও আইন বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি গ্যাজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে 50 রিয়াল নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। তবে এর জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। যে সকল ওমানি মহিলাদের স্বামী প্রবাসী তাদের সন্তানদের ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। এছাড়া পারস্পরিক সহযোগিতার শর্তে জিসিসি তালিকাভুক্ত দেশ এবং ইয়েমেনের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রবাসীদের সন্তানদের জন্য নির্ধারিত ফির 50% ছাড় দেওয়া হবে। দর্শক, এই ছিল গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানের স্বর্ণের জগতে বিশ্বস্ত নাম গালফ গোল্ড। সাশ্রয়ী মূল্যে খাঁটি সোনা কিনতে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।